সুনামগঞ্জে সুরমা নদীর কিছু দূরে দাঁড়িয়ে রয়েছে দু বছরের পুরনো এক জমিদার বাড়ি নাম তার গোরাং জমিদার বাড়ি কিন্তু বিশাল নির্দেশন সংরক্ষণের কোনো পদক্ষেপ নেই অধিদপ্তরের সুরমা নদীর আবদুজ জোহর সেতু পার হয়ে হাতের বাম দিকে সুনামগঞ্জ জামালগঞ্জ সড়ক দিয়ে তিন কিলোমিটার গেলে পাওয়া যায় এই জমিদার বাড়ি জানা যায় আঠারোশো সালে শুরুর দিকে জমিদার রাজেন্দ্র কুমার চৌধুরী ও রাকেশ রঞ্জন চৌধুরী গোড়ারং জমিদারের শাসন করতেন কয়েক বছর আগে তিনিও মারা যান নিরঞ্জনের ছেলে হলেন অঞ্জন চৌধুরী তিনি বর্তমানে সুনামগঞ্জ পৌরসভায় কর্মরত রয়েছেন